नमस्कार तबला টিউটোরিয়াল উইথ দেবরাজ চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকের তবলার ক্লাসে আমরা কাহারবার একটি স্পেশাল কয়েকটি জিনিস নিয়ে আলোচনা করব। স্পেশাল ইন দ্য সেন্স আমরা কাহারবার এতদিন পর্যন্ত অনেক কটি ক্লাস অলরেডি করে ফেলেছি। একদম শুরুর দিকে কাহারবার যে গতানুগতিক ঠেকা, এছাড়াও কাহারবার বিভিন্ন ধরনের ভেরিয়েশনস, তারপর আমরা করেছি কাহারবার সিরিজের দুটো আলাদা আলাদা ক্লাস। এই সিরিজের মধ্যে মোটামুটি অনেকটাকে আমরা কাহারবার কভার করেছিলাম। যারা এখনো সেই ভিডিওগুলো দেখেননি, আমি কাহারবার প্লেলিস্ট তার সাথে এই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিচ্ছি এবং উপরের আই বাটনেও দিয়ে রাখলাম, অবশ্যই চেক করে নেবেন। সেটা চেক করার পর এই ভিডিওটা দেখলে আপনাদের কাহারবার বুঝতে আশা করি আর কোনো অসুবিধা তো থাকবেই না, প্লাস কাহারবার বিভিন্ন ভ্যারিয়েশন সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি হয়ে যাবে। তো এই কারণেই আজকের ক্লাসটাকে স্পেশাল বলছি, যে এতদিন পর্যন্ত কাহারবার যতগুলো ভ্যারিয়েশন করিয়েছি, এই যে ভ্যারিয়েশন আজকে দেখাবো, তিনটে ডিফারেন্ট ভ্যারিয়েশন দেখাবো। এই তিনটে ডিফারেন্ট ভ্যারিয়েশন ডিফারেন্ট লিটারেলি। আগে এই ভ্যারিয়েশন গুলো নিয়ে আমরা আলোচনা করিনি। প্রত্যেকটা তালের তো একটা বিস্তর ফিল্ড আছে, একটা বিশাল জায়গা জুড়ে আছে। প্রত্যেকটা তালকে সম্পূর্ণভাবে কভার করা বোধহয় কারো পক্ষেই সম্ভব নয়, তবু আমরা চেষ্টা করি সচরাচর যেগুলো কাজে লাগে বা তার মাঝখান থেকে যেগুলো খুব জনপ্রিয় সেগুলোকে তুলে ধরা। তো আজকে সেরকমই স্পেশাল তিনটে কাহারবার ভ্যারিয়েশন, খুব জনপ্রিয় ভ্যারিয়েশন আজকে তুলে ধরবো আমাদের ক্লাসে। সরাসরি চলে যাচ্ছি প্রথম ভ্যারিয়েশনে। কাহারবার যে প্রথম ভ্যারিয়েশন, স্পেশাল একটা ভ্যারিয়েশন দেখাবো, এই ভ্যারিয়েশনটা আপনারা গানে তো অবশ্যই ব্যবহার করতে পারবেন। তবলা, যখন শুধু তবলা উপস্থাপন করা হয় তখনও কিন্তু কাহারবার এই প্যাটার্নটাকে বাজানো যেতে পারে। তার আগে কাহারবার অবশ্যই এই প্যাটার্নটি ব্যবহার করতে গেলে তেরে কেটে, তেরে তেরে কেটে, তেরে তেরে কেটে তাক, এইগুলির ব্যবহার খুব ভালো করে জানতে হবে। তো যারা এগুলো নিয়ে এখনো একটু দ্বন্দ্বে আছেন, আমি এইগুলোর যে ভিডিও একদম বিগিনারদের জন্য আমি উপরে আই বাটনে দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। প্রথম যে স্পেশাল ভার্সনটা আছে সেটা হচ্ছে, দেখুন কি বাজালাম আমি, ধা তেরে তেরে কেটে নাক ধি না, ধা তেরে তেরে কেটে নাক ধি না। আমি প্রথমেই বলে দিলাম যে এই ভ্যারিয়েশনটা বাজাতে গেলে অবশ্যই তেরে তেরে কেটে, তেরে কেটে, তেরে তেরে কেটে তাক, এগুলো বাজানো একদম মানে রপ্ত করে নিতে হবে। এই যে ভার্সনটা খুব আস্তে আস্তে করে আমি আরেকবার দেখাচ্ছি। দেখুন আমরা অলরেডি শিখে নিয়েছি ধা কিরকম ভাবে বাজাতে হয়। তায়ের পজিশন আমরা জানি, আমরা আমাদের যে অনামিকাকে গাবের একটু ডান দিক চেপে নিচের দিকে রেখে তর্জনী দিয়ে প্ল্যাটফর্ম এবং কিনারার ঠিক মাঝামাঝি জায়গাতে একটা ওপেন স্ট্রোক, তার এর সাথে বেস যখন যোগ করবো হয় ধা 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 তেরে তেরে কেটে। এইভাবে হাতের পজিশন, তিনটে আঙুল একদিকে, মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা, তর্জনী একদিকে। স্ট্রোক কিরকম হবে, গাবের ঠিক মাঝখানে একদম গম্ভীর ক্লোজ সাউন্ড, তেরে 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 কেটে, ধা তেরে তেরে কেটে, ধা তেরে তেরে কেটে। এই যে ক বা কে বাঁ হাতে ক্লোজ গাবের উপর, আর টে তিনটে আঙুলে গাবের উপর ক্লোজ সাউন্ড, ধা তেরে তেরে কেটে হলো। এবার না ক ধি না, না আমরা একদম সেম পায়ের পজিশন, একটু কিনারা চেপে একটা হাই পিচ সাউন্ড, না না ক ধি না, ধা তেরে তেরে কেটে না ক ধি না, ধা তেরে তেরে কেটে না ক ধি না। এটাকে একটুখানি স্পিড বাজালে কেমন লাগবে দেখো, একদম আট মাত্রায় পুরো দাঁড়িয়ে যাবে। এই যে ধি, এটা ধি, এইটা যদি কানাতে বাজান ঠেকার সমান বেশ ভালো লাগে শুনতে, এটা বাজানো যেতে পারে কিন্তু খুব সুন্দর লাগে শুনতে। তবে সাউন্ডটা অবশ্যই স্পষ্ট হতে হবে, এই জিনিসটা আনতে হবে। হচ্ছে ফার্স্ট প্যাটার্ন। এইবার সেকেন্ড যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা দেখায়। খুব সুন্দর, খুব ভালো একটা প্যাটার্ন, খুব রিদমিক একটা প্যাটার্ন। কি বাজাচ্ছি আপনি একবার খেয়াল করে দেখুন, তারপর আমি ডিসকাস করব। খুব সহজ, অত্যন্ত সহজ, কিন্তু এই সহজটার ভেতরে একটা টুইস্ট আছে বাঁ হাতের। এখানে যেমন ডান হাত ছিল তেড়ে তেড়ে, এখানে কিন্তু বাঁ হাতে আছে কি একে একে এই শব্দটা। আমি এটার উপরেও ক্লাস করেছি আগে, বাঁ হাতে কিছু বেসিক সাউন্ডের ডিফারেন্স কিভাবে করব বাঁ হাত এবং ডান হাত মিলিয়ে। তো এইটা জানলে গে গে এই দুটো শব্দকে আমরা কিন্তু আলাদা করতে পারবো। যারা এখনো দেখেননি এই ভিডিওটা, আমি এটারও লিঙ্ক উপরের আই বাটনে দিয়ে দিলাম, অবশ্যই চেক করে নেবেন। নাহলে গে গে এই জিনিসটার থেকে গে গে এই জিনিসটাকে কিন্তু প্রমিনেন্ট করতে হবে। অবশ্যই ওই আগের ভিডিওটা দেখবেন, তারপরে এই ভিডিওটা দেখে ধা গে গে নাক তিন নাক ধীনা এই বলটি বাজানোর চেষ্টা করবেন। দেখুন বলটা কি, ধা গে গে নাক তিন নাক ধীনা, ধা গে গে নাক তিন নাক ধীনা। যখন স্পিডে বাজাচ্ছি দেখুন কেমন লাগে। আরো স্পিডে বাজালে আরো ভালো লাগবে। তাহলে সেকেন্ড প্যাটার্ন গেল ধা গে গে নাক তিন নাক ধীনা। থার্ড যে প্যাটার্ন, এই প্যাটার্নটা যে একদম ঠেকার সঙ্গে যাবে এক্স্যাক্টলি সেটা বলবো না। এটা দুটো জায়গায় কাজে লাগে। কিসে? একটা প্যাটার্ন থেকে আরেকটা প্যাটার্নে যাওয়ার মাঝখানটাতে কাজে লাগে। আর সেকেন্ড নাম্বার, একদম গান যখন শেষ হচ্ছে সেই সময় কিন্তু এই প্যাটার্নটা খুব ব্যবহার আছে। আগে বাজাই, একবার খেয়াল করে নিন, চেষ্টা করুন নিজে বোলটাকে চেনার বা আইডেন্টিফাই করার, তারপর আমি অবশ্যই ডিসকাস করব। দেখুন কি বাজাচ্ছি। আমরা ফার্স্ট যে প্যাটার্ন শিখেছিলাম ধা তেরে তেরে কেটে, ধা তেরে তেরে কেটে তাক তেরে তেরে কেটে, ধা তেরে তেরে কেটে তাক তেরে তেরে কেটে, ধা তেরে তেরে কেটে। ধা তেরে তেরে কেটে তাক ধেরে তেরে কেটে। ধা তেরে তেরে কেটে তাক ধেরে তেরে কেটে। কিরকম পজিশন হচ্ছে আমরা অলরেডি ধা তেরে তেরে কেটে দেখে নিয়েছি। ধা তেরে তেরে কেটে তাক ধেরে তেরে কেটে, ধেরে এই যে এইখানে কবজি আনতে হবে। ধা তেরে তেরে কেটে তাক ধেরে তেরে কেটে। ধা তেরে তেরে কেটে তাক ধেরে তেরে কেটে, এই তাকটা গাবে হয়ে যাবে। তাক ধেরে তেরে কেটে, যেহেতু কবজি আমরা এখানে তুলবো ধেরে তেরে কেটে, তাক ধেরে তেরে কেটে তাক আমরা এখানে শিখেছিলাম। ঠিক উল্টোটা, তাক ধেরে তেরে কেটে, ধা তেরে তেরে কেটে তাক ধেরে তেরে। হচ্ছে তিনটা প্যাটার্ন। তো আমি একবার কনভেনশনাল যে কাহারবা, সেই কাহারবার সঙ্গে তিনটা প্যাটার্ন একবার বাজিয়ে শোনাচ্ছি, দেখুন কেমন লাগছে। এই হচ্ছে কাহারওয়ার যে স্পেশাল তিনটা প্যাটার্ন আমি প্রথমেই বলেছিলাম ডিসকাস করব। সেই স্পেশাল তিনটা প্যাটার্ন আমি বারবার বলছি স্পেশাল ইন দা সেন্স আমরা আগে কিন্তু এই তিনটা প্যাটার্ন নিয়ে ডিসকাস করিনি। অবশ্যই ভালো করে অভ্যাস করুন, তেরে তেরে কেটে, ধীরে ধীরে কেটে, তেরে তেরে কেটে তাক, গিয়ে নানা তানা, এই জিনিসগুলো কিন্তু বেসিক জিনিসগুলো খুব ভালো করে অভ্যাস করতে হবে, তাহলেই এই বলগুলো খুব সহজে রপ্ত করতে পারবেন। তো বাজান ভালো করে অভ্যাস করুন, শুভেচ্ছা রইল সবার জন্য। অবশ্যই নিজেদের মতামত কেমন লাগছে অনুভূতি শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমরা নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সামনে পেয়ে যান নোটিফিকেশন। তো আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।